আজকে আমাদের মিটিংটা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে এসে, ফুলবাড়িতে এসে তিনি ঘোষণা করেছিলেন যে শহরের আরবান গরিব মানুষ তাদের যে জায়গায় তারা বসে আছে সেখানে তাদের জমির স্থায়ী বন্দোবস্ত পাট্টা দেওয়ার জন্য সরকার থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এই অনুরোধ করেছিলাম এবং তিনি শিলিগুড়ির মানুষের দীর্ঘদিনের দাবি তিনি সহমত হয়েছে, তার জন্য আমরা প্রথমত তাকে কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। ডিএম ম্যাডাম দার্জিলিং তার সাথে খুব দ্রুত ইউএলডিসির মিটিং করে এই অনেকগুলো কাগজ আমরা পাঠিয়েছি কলকাতা, আরও বেশ কিছু কাগজ কোথা করে পাঠাতে হবে তার মডালিটিস নিয়ে আলোচনা হলো। জলপাইগুড়ি ডিএম ম্যাডামের সাথেও আজকে সকালে আমার মিটিং হয়েছে এবং 8 তারিখে 1টা এবং 2টোয় দার্জিলিং এবং জলপাইগুড়ির বিষয় নিয়ে ইউএলডিসি মিটিং আমরা আলাদা আলাদা করে ডাকছি। সার্ভে যেগুলো হয়েছিল সেগুলোকে আমরা আবার রিভিউ করছি এবং আমরা 10 তারিখের মধ্যে সমস্ত কাগজ যেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে সেটাকে আরও মডিফাইড হয়েছে, আর যেগুলো পাঠানো হয়নি সমস্ত কাগজ আমরা পাঠাবো। আমরা আশা করি যে 10,000-এর মতো মানুষকে পাট্টার প্রক্রিয়ার মধ্যে আনা যাবে। সেটা করতে হয়তো 10,000 মানুষের একটু টাইম লাগবে, কিন্তু এই দীর্ঘদিন 40-50 বছর ধরে যারা একটা অনিশ্চয়তা আসছে সেই অনিশ্চয়তা মুক্ত হবে। আর রেলের জমিতে যারা দীর্ঘদিন 40-50 বছর 35 বছর বসে আছে তাদের পাট্টা দিতে হবে। আমরা তো প্রতীকী পাট্টা দিচ্ছি, কিন্তু রেলের জায়গায় ফাইনালি পাট্টা দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের নিষেধাজ্ঞা নিয়েছে রেল। সেটা আমরা গভর্নমেন্টের মাধ্যমে দাবি জানাবো যে রেলের অব্যবহৃত জমি রাজ্য সরকারকে দিয়ে দেওয়া হোক, যেই জমিতে আমরা যে মানুষরা বসে আছে তাদের আমরা জমির অধিকার দিতে পারি এবং জমির অধিকার দিলে রাজ্য সরকারের যে সমস্ত বাংলার আবাস প্রকল্প অন্যান্য প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে আমরা তাদের বাসস্থান নির্মাণ করে দিতে পারবো। শিলিগুড়ির মানে 47টা ওয়ার্ডের মধ্যে কমসে কম 23 থেকে 24টা ওয়ার্ড হবে।